নমস্কার বন্ধুরা, আমি সেবা আচার্য। মাহেশ্বরী প্রোডাকশনসের পক্ষ থেকে আজ উপস্থাপন করতে চলেছি প্রথিত যশা সাহিত্যিক ডক্টর নিহার রঞ্জন গুপ্ত মহাশয়ের লেখা ভৌতিক কাহিনী সহযাত্রিনী। ভ্রমণ করতে তো সবাই ভালোবাসে, সেই ভ্রমণে ভ্রমণ সঙ্গী যদি নিজের কোনো মনের মানুষ, প্রিয় মানুষ কিংবা ভালোবাসার আপনজন হয়, তাহলে তো কোনো কথাই হবে না। এ কথা তো আমাদের সবার জানা। কিন্তু সেই সঙ্গী বা সঙ্গিনী যদি অদৃশ্য মানব হয়, যার উপস্থিতি বোঝা গেলেও চোখে দেখা যায় না, অর্থাৎ কোনো অতৃপ্ত আত্মা, তাহলে কেমন হবে যাত্রা? এরকমই একটি ঘটনার কথা জানতে পারব আজকের নিবেদনে। নিবেদিত হতে চলেছে আজকের ভৌতিক গল্প সহযাত্রিনী। ভৌতিক বা প্রেতের কোনো অস্তিত্ব আছে কি না সে সম্পর্কে আজও আমি যথেষ্ট সন্দিহান। তথাপি সেবার আমার ট্রেনের কামরায় রাত্রে যে ঘটনাটি ঘটেছিল সেটা আপনাদের আজ বলছি, কারণ আজও আমি ব্যাপারটার কোনো মীমাংসা খুঁজে পাইনি। মনে হয়েছে কখনো হয়তো ব্যাপারটা আগাগোড়াই একটা উর্বর মস্তিষ্কের স্বপ্ন কিংবা আমার মনের ভুল। আবার এও মনে হয়েছে স্বপ্নটা ভুলই যদি হয়, তবে এত সব কিছু আজও মনে আছে কি করে? কিন্তু তাহলেও আমি কোনো যুক্তি দিয়ে সেটাকে গ্রহণ করতে আজও পারিনি। জামশেদপুর থেকে ফিরছি, গ্রীষ্মের রাত। রাউরকেল্লা টাটা কোচে আগে থেকেই এসির একটা কুপ রিজার্ভ করা ছিল আমার ও আমার এক বন্ধুর জন্য। শেষ মুহূর্তে সে এলো না, আমি একাই রইলাম। রাত 10টা নাগাদ খাওয়া দাওয়া করে এসে বাড়িতে শুয়েছিলাম। ট্রেন ছাড়বে রাত 12টার পর। কখন ঘুমিয়েই পড়েছিলাম জানি না, এবং কতক্ষণ ঘুমিয়েছিলাম তাও জানি না। হঠাৎ একসময় ঘুম ভেঙে গেল, ট্রেন চলছে। তখন কামরার মধ্যে মৃদু নীলাভ বাতিটা জ্বলছে, স্বপ্নের মতো যেন একটা কালো অন্ধকারের লুকোচুরি। ট্রেনটা কখন ছেড়েছে টের পাইনি। আবার ঘুমাবো বলে চোখ বুঝবার চেষ্টা করছি, কিন্তু কেন যেন পারি না। এবং কেমন যেন মনে হয় কূপের মধ্যে আমি একা নই। তবে কি বন্ধু আমার ঘুমাবার পর কূপের মধ্যে এসে উঠেছে ট্রেন ছাড়বার আগে? কিন্তু উঠে সঙ্গে সঙ্গে আলোটা জ্বাললাম, উপরের বার্থের দিকে তাকালাম, কিন্তু কই, কেউ তো নেই, বার্থটা শূন্য। আমারই মনের ভুল মনে করে আলো নিভিয়ে শুয়ে পড়লাম আবার সেই মৃদু নীলাভ আলোটা কূপের মধ্যে। কিন্তু কেন যেন মনে হচ্ছে কেউ আছে কূপের মধ্যে। দেখতে পাচ্ছি না কাউকে, কিন্তু স্পষ্ট অনুভব করছি কোনো দ্বিতীয় প্রাণীর উপস্থিতি। শুধু তাই নয়, কেমন একটা মৃদু সৌরভ যেন নাসারন্ধ্রে এসে প্রবেশ করে, মিষ্টি কোনো ফুলের মৃদু সৌরভ যেন। কিন্তু সেই কূপের মধ্যে দ্বিতীয় আর কোনো প্রাণী নেই একটু আগেই দেখছি, কূপের দরজাটাও বন্ধ। তবু যেন মনে হয় আশ্চর্য কেউ, আরও কেউ এই মুহূর্তে কূপের মধ্যে আমার আশেপাশেই আছে। চোখ মেলে চেয়ে দেখি, কে যেন অত্যন্ত মৃদু নারী কণ্ঠে বলল, কই একটু উঠে বসুন না। কে? আমাকে একটু বসতে দিন না। কই, কোথাও তো কেউ নেই, কাউকেই তো দেখতে পাচ্ছি না, তবে কে একটু আগে কথা বললে? কই একটু উঠে বসুন না। কেমন যেন বোকার মতোই এবারে উঠে বার্থের ওপর বসলাম। এবার স্পষ্ট মনে হলো কে যেন ঠিক আমারই পাশেই আমার শয্যার উপর উপবেশন করল। ধন্যবাদ। এদিক ওদিক তাকাই আবার। এক কাজ করুন না, ইচ্ছে করলে ওপরের বার্থে উঠে আপনি শুয়ে পড়ুন না, বার্থটাও খালি আছে। কোনো জবাব আমি দিই না। ঘরের মৃদু নীলাভ আলোটা যেন ক্রমশ একটু একটু করে কমে আসছে। ইলেকট্রিক ফেল করছে নাকি?
ট্রেনের আলো মাঝে মাঝে কম বিস্মিত হয়তো তাই একটা মৃদু খসখস শাড়ির শব্দ যেন ঠিক পাশেই শুনতে পেলাম। কি হলো, ঘুমাবেন না? না, ঘুম আসছে না বুঝি? না। তবে মনে হলো এবারে যেন অন্ধকারে অস্পষ্ট পাশেই দেখতে পাচ্ছি একজন বসে আছে। নিশ্চয়ই তাহলে কে উঠেছেন? কিন্তু কন্ডাক্টর, আমি একা একজন পুরুষ এই কূপের মধ্যে আছি জেনেও প্রবেশ করতে দিলে কি করে? তাতে কি হয়েছে? সাফ সাফ বলে ওঠে আমার সহযাত্রিনী। হলেই বা পুরুষ, আপনি ভদ্রলোক তো। কি বললেন? তাছাড়া আমি তো আপনার মেয়ের বয়সী। মনে হয় সহযাত্রিনী কথাটা বলে মৃদু হাসল। আপনি? আমি আপনার চাইতে বয়সে অনেক ছোট। আমাকে তুমি বলেই ডাকবেন। আমার নাম নন্দিনী। আমি কোনো জবাব দিলাম না। মনে হচ্ছিল এলো কি করে, আর কখনই বা এলো মেয়েটি আমার কূপের মধ্যে। আশ্চর্য লাগবারই কথা, সহযাত্রিনী বলে যেন আমার মনের কথার জবাব দিয়ে। প্রতি রবিবারই তো আমি আসি। প্রতি রবিবার? হুম। কোথা থেকে আসছো তুমি? কেমন যেন কৌতুক বোধ করি। আলাপ শুরু করি টাটানগর থেকে? না। তবে? তারও আগে থেকে। আরো আগে থেকে? কোথা থেকে? রাউরকেল্লা থেকে। ভাবছেন তাহলে টাটানগরে যখন আপনি কূপেতে উঠলেন আমাকে এখানে দেখতে পেলেন না কেন, তাই না? হুম। আমাকে সবাই দেখতে পায় না, দেখতে দেই না। তবে আপনাকে দেখা দিলাম কেন, তাই না? আপনাকে যে আমি চিনি। আমাকে চেনো? হুম। কত লেখা আপনার পড়েছি, তাই তো আলাপ করবার লোকটা সম্বরণ করতে পারলাম না। আমাকে নিয়ে একটা গল্প লিখবেন? গল্প? হ্যাঁ, নন্দিনী নামের একটি মেয়ের গল্প। শুনবেন আমার গল্পটা? বলো। সুকৃতি চৌধুরী রাউরকেল্লার একজন ইঞ্জিনিয়ার আজ, কিন্তু একদিন যখন সে ছাত্র মাত্র তখন থেকেই আমাদের আলাপ। ও বলেছিল আমায় বিয়ে করবে। তারপর হঠাৎ একদিন এসে বলল চাকরি পেয়েছি রাউরকেল্লায়, সেখানে জয়েন করতে গেল। বলে গেল মাস দুয়ের মধ্যে ফিরে এসেই আমায় বিয়ে করে নিয়ে যাবে। বিয়ে হলো? কই হলো, এক মাস, দু মাস, পাঁচ মাস যখন কেটে গেল ওর কোনো সাড়া নেই, চিঠি দিয়েও কোনো জবাব নেই। তখন আমি ব্যস্ত হয়ে উঠলাম, কারণ আমার অবস্থা সংকটাপন্ন। আমি যে মা হতে চলেছি। বলো কি? তাই অনন্যপায় হয়ে তখন ছুটে গেলাম রাউরকেল্লায়। খুঁজে পেলে তাকে? হুম। সে তখন বিয়ে করে অন্য একটি মেয়েকে নিয়ে সংসার পেতেছে, মনের আনন্দে চাকরি করছে। তুমি কিছু জানতে পারোনি? না, সন্দেহ করিনি। তাহলে ফিরে এলাম। তাকে কিছু না বলেই? হ্যাঁ, কি হবে, সে মেয়েটি তো কোনো দোষ করেনি, তার সংসারটা ভেঙে দেব কেন, সেও তো আমার মতো একটি মেয়ে। চলে এলাম নিঃশব্দে। চলে এলে? হ্যাঁ, সেও এমনি এক শনিবারের রাত। তারপর? তারপর আবার কি, ফিরে যাব কোথায়? বাড়িতেও আমার উপরে সন্দেহের দৃষ্টি বর্ষিত হতে শুরু করেছে, সবাই আমার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে। অকস্মাৎ মেয়েটি কেঁদে উঠল, ফুলে ফুলে কাঁদতে লাগলো। আমি কি বলবো বুঝে পাই না। হঠাৎ এই সময় নন্দিনী উঠে দাঁড়ালো, কূপের দরজা খুলে বের হয়ে গেল। কোথায় গেল? তাড়াতাড়ি আমিও উঠে পড়লাম মৃদু আলো করিডোরে। দেখলাম মেয়েটি করিডোরের দরজা খুলে বাইরে চলে গেল। কেমন কৌতূহল হলো, দূর থেকে তাকে অনুসরণ করলাম। করিডোরের দরজা খুলে বাইরে এলাম, দেখি তখন সেখানে কেউ নেই, কেবল কামরার একটা দরজা হাঁ করে খোলা। ঠক করে উঠল বুকের মধ্যে, কি সর্বনাশ, মেয়েটা চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ল না তো। খোলা দরজা পথে তাকালাম বাইরের অন্ধকারে। হঠাৎ যেন নন্দিনীর গলা স্পষ্ট কানের পাশে শুনতে পেলাম। যান গিয়ে শুয়ে পড়ুন, আপনাকে কষ্ট দিলাম, মনে কিছু করবেন না, নমস্কার। কখন ফিরে এসেছি কূপের মধ্যে, কখন শুয়ে পড়েছি কিছুই মনে নেই। ঘুম ভাঙল যখন ট্রেন হাওড়া স্টেশনে ইন করছে। আজ ট্রেন একটু আগেই পৌঁছেছে, যা রাউরকেল্লা
সাধারণত পৌঁছয় না। শুনছিলেন সাহিত্যিক ডক্টর নিহার রঞ্জন গুপ্ত মহাশয়ের লেখা ভৌতিক গল্প সহযাত্রিনী। বিভিন্ন চরিত্র চিত্রায়ণ করেছেন প্রদীপ্ত দে এবং স্নেহা চ্যাটার্জি, আবহ সঙ্গীত রণজয়, পোস্টার ইন্দ্রনীল, সমগ্র ব্যবস্থাপনা পরিচালনায় অনির্বাণ। ধন্যবাদ। মাহেশ্বরী প্রোডাকশনসের সাথে থাকুন।